শেষ হলো দুই দিন ব্যাপী শেখ রাসেল প্রথম জাতীয় জুনিয়র অ্যান্ড ক্যাডেট ফেন্সিং প্রতিযোগিতা। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হয় সমাপনী অনুষ্ঠান। জুম কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এ সময় জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, সাবেক রাষ্ট্রদূত নীলচন্দ্র ভৌমিক সহ ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা ও ঢাকার বাইরের 13 ক্লাবের প্রায় শতাধিক ফেন্সিং খেলোয়াড় অংশ নেন এই আসরে। দেশব্যাপী এই প্রতিযোগিতাকে ছড়িয়ে দিতে পৃষ্ঠপোষকদের এগিয়ে আসে আহ্বান অ্যাসোসিয়েশন কর্তাদের। আমরা এই চার বছরে ফেন্সিংয়ে কিন্তু একটা কাঙ্ক্ষিত জায়গায় নিতে পেরেছি শুধুমাত্র এই প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে এবং বিদেশি প্রশিক্ষণের মাধ্যমে। আমরা ইসলামিক সোলিডারি গেমসের প্রস্তুতি নিচ্ছি, ওখান থেকে আমরা নিশ্চিত পদক নিয়ে আসবো। ইন্ডোর্সটাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাব। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ইনডোর্স গেমের প্রতি কিন্তু অনেকেরই মনোযোগ নেই। আমরা যতটা আউটডোরে মনোযোগ দিই কিন্তু সমানভাবে সকল সবটাই দিতে হবে।